স্টুডেন্ট, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিসি মোটরের পার্টস। পার্টসকে আমরা কী কীভাবে চিনবো, তার কি ইউজেস, ঠিক আছে, কোনটা কী পার্টস। তো দেখো, এখানে আমার ডিসি মোটর একটা খোলা আছে, ঠিক আছে, ডিসমেন্টালিং করা আছে। তো এখানে আমরা কী কী, প্রথমে আমাদের যেটা দেখার, এটা হচ্ছে আমার ইয়ক। এই টোটালটা, এটাকে ইয়ক আর ফ্রেম বলা হয়, ঠিক আছে। এটাকে কী দিয়ে তৈরি, না কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়। এটা কি আমার ফিল্ড ওয়াইন্ডিং। তোমরা সবাই জানো যে আমরা মানে একটা ফিল্ড ওয়াইন্ডিং ইউজ করি, একটা আর্মেচার শান্ট বলো আর সিরিজের বলো, ফিল্ড ওয়াইন্ডিং থাকে একটা, আর্মেচার ওয়াইন্ডিং থাকে একটা। তো এটা আমার ফিল্ড ওয়াইন্ডিং করা আছে। এটাকে আমার বলা হয় পোল শু। পোল শু, এটাকে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পোল শু। এটা কি করে না, ফিল্ড ওয়াইন্ডিং থেকে মানে এটাকে কারেন্টটাকে কালেক্ট করে এই পোল শুয়ের মাধ্যমে ওটাকে মানে ডিস্ট্রিবিউট করে আর কি। তো এটা অনেকটা পলসুটা এরকম টাইপের থাকার জন্য, তো অনেকটা মানে বেস ধরে ও কারেন্টটাকে ডিস্ট্রিবিউট করতে পারে। তো ওখানে ফ্লাক্সটা আমার বেশি পরিমাণে মানে তৈরি হতে পারে। তো এখানে দেখো, এই যে আমার যে পলসুগুলো দেখবে, এটা অনেকটা সেই মানে পাত 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 করে করা আছে, মানে পাতি 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 করে পরপর পরপর আছে। এর কারণটা কি না, এটা আমার এডি কারেন্ট যাতে লস কম হয় তার জন্য এরকম পাতটা এ করা থাকে, ঠিক আছে। এটা এটা আমার গেল মানে স্টেটার পার্ট, ঠিক আছে। এবারে আমার স্টেটার পার্ট থেকে আমার কী আছে না, রোটর পার্ট। রোটর পার্টে কী আছে না, আর্মেচার। এটাকে আমার বলা হয় আর্মেচার ওয়াইন্ডিং, এটাকে বলা হয় আর্মেচার স্লট, এটা হচ্ছে আমার কমিউটেটার, ঠিক আছে, কমিউটেটার। আর এটা আমার আর্মেচার, এটা হচ্ছে আমার কুলিং ফ্যান। তো আর্মেচার ওয়াইন্ডিং আমার করা আছে, এটা আমার কপার ওয়্যার দিয়ে করা হয়। এর যে মানে আর্মেচারের যে স্লট, এটা আমার হচ্ছে জেনারেলি সিলিকন স্টিলের হয়। সিলিকন স্টিলের কেন হয় না, আমার হিস্ট্রিসিস লস যেটা হয় সেটাকে রিডিউস করার জন্য আমার সিলিকন স্টিল ইউজ করা হয়। এটা কি না, আমার কমিউটেটার। কমিউটেটারটা কি, এটা হচ্ছে আর এই যে এগুলোকে বলা হয় কমিউটেটার বার বা কমিউটেটার সেগমেন্ট, ঠিক আছে, এক একটা সেগমেন্ট। আর এটা হচ্ছে আমার আর্মেচার স্লট বা রোটর স্লট, ঠিক আছে। তো এখানে কি না, আমার এই যে কমিউটেটার, এটা আমার কিসের তৈরি না, কপারের তৈরি হয়। তো এর কাজ কি না, আমার এখান থেকে মানে আর্মেচার থেকে সাপ্লাইটাকে কালেক্ট করে ও কী করে না, এসি ডিসি সাপ্লাইটাকে, এই এসি সাপ্লাইটাকে ডিসি সাপ্লাই করে, কনভার্ট করে। আর এখান থেকে আমার কী হয়, এর থেকে আবার কীভাবে কানেক্ট হয় না, আমার ব্রাশ দিয়ে। এখানে দেখতে পাচ্ছ ব্রাশ, এই যে ব্রাশ, এই যে এখানে দেখো ব্রাশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার ব্রাশ, কার্বন ব্রাশ বলা হয়, যেটা আমার কার্বন দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তো এ কী করে না, এই কমিউটেটার থেকে সাপ্লাইটাকে কালেক্ট করে। আর ব্রাশের সঙ্গে যেটা লাগানো আছে, এটা হচ্ছে আমার ব্রাশ হোল্ডার বলা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে জেনারেল পার্ট। এটা হচ্ছে বিয়ারিং, স্মুথ মুভমেন্টের জন্য বিয়ারিং আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। আর এগুলো আগের দিন বলেছিলাম যে এটা হচ্ছে আমার টার্মিনাল, চারটে টার্মিনাল, যেহেতু এটা শান্ট আছে, শান্ট মোটর, তার জন্য এটা আমার চারটে টার্মিনাল আছে। কম্পাউন্ড হলে ছটা টার্মিনাল থাকতো। জেনারেলি আমরা এসি আর ডিসি মোটরটা চিনি কীভাবে, সেটা হচ্ছে আমরা কমিউটেটার আর ব্রাশ দিয়ে আমরা এসি ডিসি মোটরটাকে ডিফারেন্স করতে পারি। যেটা আমার এসি মোটরে কমিউটেটার আর ব্রাশটা থাকে না, কিন্তু ডিসি মোটরে থাকে।